গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে সকালে জলখাবার দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকালে জলখাবারের জন্য বানিয়েছিলাম আপ্পাম আর সাথে ছিল একটু নারকেল চাটনি ঝাল ঝাল করে একটু নারকেলের চাটনি বানিয়েছিলাম আর সাথে আপ্পাম সকালে জলখাবারটা খেয়ে নিয়ে তারপরে লেগে পড়লাম ঘর পরিষ্কারের কাজে প্রথমেই বেডরুমটা পরিষ্কার করে নেব বিছনাটা পরিষ্কার থাকলে ঘরটা দেখতে ভালো লাগে আর ঘরের সমস্ত কাজগুলো তো করবই তার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সিক্রেট কথা বা কিছু সিক্রেট প্ল্যানিং থাকে যেগুলো কিন্তু কখনোই কারোর সাথে শেয়ার করা উচিত নয় অনেক সময় দেখা যায় আমরা ভুলবশত বা দুঃখ কমানোর জন্য কিন্তু নিজের পার্সোনাল কিছু কথাবার্তা আমরা শেয়ার করে ফেলি যাতে করে কিন্তু পরে অনেক সমস্যায় পড়ে যেতেও হয় অনেকেই হয়তো এই কথাগুলো জানবে যে সিক্রেট কথাবার্তা কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয় তবুও সেই বিষয়ে বা কথাগুলো কি কি যেগুলো শেয়ার করা উচিত নয় সেগুলো নিয়ে আজকে কথা বলবো এদিকে দেখো বিছনাটা পরিষ্কার করে নি আর এই সাইড টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম টেবিলটা দেখতে খারাপ হয়ে গেল টেবিলটা কিন্তু অনেক কাজের সেই জন্য রেখে দিয়েছি ফেলে না দিয়ে এর ওপরে কিন্তু অনেক জিনিসপত্র তো রাখা যায় তবে ভিতরটা খালি থাকে বলে আজকে ভাবলাম যে ভিতরটা একটুখানি পরিষ্কার করে নিয়ে এখানে এক্সট্রা যে বালিশগুলো তার সাথে এক্সট্রা যে বেডশিট যেগুলো রেগুলার ব্যবহার হয় সেই সমস্ত জিনিসগুলোকে এখানটা রেখে দেবো কেননা ওয়ার্ড্রপের মধ্যে না জামাকাপড় রাখতে গিয়ে আর এই ব্ল্যাঙ্কেট চাদর এই সমস্ত কিছুর জায়গায় খুলোতে পারা যাচ্ছে না সেই জন্য এই এক্সট্রা জিনিসগুলো এইখানটাতে রেখে দিলাম যাই হোক প্রথমেই যেটা বলবো যে এই জিনিসটা শেয়ার করা উচিত না বা কখনই কাউকে শেয়ার করবে না সেটা হলো তোমার স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন থাকে কিছু না কিছু লক্ষ্য থাকে আর স্বপ্ন ছাড়া তো মানুষ হয় না প্রত্যেকেই স্বপ্ন দেখে স্বপ্ন দেখলে তবেই কিন্তু মানুষ বড় হবে কিন্তু তুমি তোমার স্বপ্নের কথা তোমার আশপাশের মানুষদের বলে বেরিও না তাহলে কিন্তু তোমার নিজেরই ক্ষতি নিজের কথা বা নিজের প্ল্যানিং যাদেরকে বলবে সেই মানুষটাও হয়তো নিজের ওপর অতটা বিশ্বাস নেই বা সেই মানুষটিও হয়তো নিজের স্বপ্ন পূরণে ব্যর্থ তাই তিনি চাইবেন যে তোমার হয়তো আত্মবিশ্বাস কমিয়ে দিতে সেই জন্য বলব নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বা তোমার জীবনের কি লক্ষ্য বা টার্গেট রয়েছে সেটা কিন্তু তুমি কখনোই কাউকে জানিও না এখন দ্বিতীয় যেটা বলবো সেটা হলো তোমার ব্যাংক ব্যালেন্স এবং বেতন তোমার কি আছে না আছে তা কিন্তু অন্যদের না জানানোই ভালো কেবলমাত্র পরিবারের বিশ্বস্ত মানুষ ছাড়া কাউকেই জানাবে না কিছু সুবিধাবাদী মানুষ আমাদের আশপাশে থাকে যারা কিন্তু সুযোগ বুঝে ধার চাইবে বারবার অথবা তোমাকে ঈর্ষা করার মতন মানুষের অভাবও থাকবে না তাই আর্থিক নিরাপত্তা আর দ্বিতীয়ত মানুষের ঈর্ষা থেকে বাঁচার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কথাবার্তাগুলো কখনই কারোর সাথে শেয়ার করো না এদিকে দেখো অনলাইন থেকে আসা জিনিসপত্রগুলো যেগুলো নিয়েছিলাম সমস্ত বাক্সগুলো ছিল তা বাক্সগুলোকে আমি ফেলে দিইনি বাক্সগুলো রেখে দিয়েছিলাম কিছু বানাবো ভেবে তা আজকে সেগুলো বার করে নিয়েছি ভাবলাম যে এগুলোকে বস্তায় করে বেঁধে ভালোভাবে রেখে দিই এগুলোকে আর কেটে নষ্ট করব না যেহেতু ভাড়ার বাড়িতে থাকা কোনো না কোনো সময় তো ঘর চেঞ্জ করতেই হবে তা তখন কিন্তু এই বাক্সগুলো কাজে লেগে যাবে কাঁচের জিনিসপত্র কাঁচের বাসন কোষণ যেগুলো রয়েছে বা কন্টেনারগুলো যেগুলো কিনেছি সেগুলোকেও এর মধ্যে ভালো করে গুছিয়ে ভরে নিয়ে যেতে পারবো সেই জন্য একটা বস বস্তায় করে বেঁধে না আর এটাকে ওপরেতে মাংকারে তুলে রেখে দিলাম যাতে পরিষ্কারভাবে যত্নভাবে থাকে আর কি প্রয়োজনের সময় সেগুলোকে আবার না ব্যবহার করতে পারি সেগুলোকে আজকে বেঁধে ওপরে তুলে রেখে দিলাম একদম এদিকে তিন নাম্বার যেটা বলবো সেটা হলো তোমার ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত সমস্যার কথা কিন্তু কখনই কাউকে শেয়ার করা উচিত নয় আমাদের ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে সেটা কোনো শারীরিক হোক বা মানসিক সমস্যা অথবা কোনো মানুষের সঙ্গে কিছু নিয়ে ঝামেলা অকারণে নিজের সমস্যা কিন্তু শেয়ার করবে না কখনো যেখানে সমাধান পাবে সেখানে শেয়ার করো আর যেখানে সমাধান পাবে না সেই সমস্ত মানুষদের না জানানোই ভালো সেই সমস্ত মানুষরা কিন্তু তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার ব্যক্তিগত সমস্যা তোমাকে পরে শোনাবে বা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে সেই মানুষটি অথবা দেখা যাবে তোমার ব্যক্তিগত সমস্যা অন্য মানুষের সাথে শেয়ার করে দিল তখন কিন্তু তুমি একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাবে সেই জন্য তোমার ব্যক্তিগত সমস্যার কথা কিন্তু কারোর সামনে কখনোই বলো না আর এদিকটা দেখো টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম আজকে না এইগুলো সমস্তটা সরিয়ে একটু পরিষ্কার করে নেব বেশ ধুলো ময়লা পড়েছে ওপর ওপর পরিষ্কার করে নেওয়া হয় তা এগুলোকে সরানো হয় না অতটা ফার্নিচারগুলোকে যেহেতু ভারী মাঝে মাঝে সরিয়ে পরিষ্কার করি খুব একটা বেশি ধুলো নেই তবে এটাকে যখন সরালাম পিছন দিকটাতে দেখলাম যে অনেকগুলো জিনিস পড়ে গেছে ছোটো ছোটো সেগুলোকে বার করে নেবো আর সাথে আলমারিটাকেও একটু সরিয়ে পরিষ্কার করে নেবো এক একদিন এক একটা দিক আর কি পরিষ্কার করে থাকি যদিও একটু সময়টা বেশি লেগে যায় তবে আজকে রান্নাটা না তাড়াতাড়ি করে নিয়েছি বেডরুমটা পরিষ্কার করার সাথে সাথে রান্নাটা সকালের দিকেই করে নিয়েছি এখন বেশি একটু বেলা হয়ে গিয়েছে রান্নার ভিডিও আজকে আর তুলিনি খুব সিম্পল রান্না করেছিলাম বলে যাই হোক এদিকটা পরিষ্কার করে নেব পরবর্তী চার নাম্বার যেটা বলবো সেটা হলো গোপন অতীত বা গোপন কথা তোমার অতীতের কোনো ভুল বা ঘটে যাওয়া কোনো খারাপ সময় কখনই কিন্তু কাউকে শেয়ার করো না প্রতিটা মানুষই তার অতীতে কিছু না কিছু ভুল করে থাকে সে অবশ্যই তার অতীতের যে কোনো বিষয় বা ঘটনার জন্য অনুশোচনাও করে থাকে আর লোকেরা যদি তোমার কিছু ভুল সম্পর্কে জানতে পারে তবে কিন্তু তা কখনই গোপন থাকবে না তাই গোপন রাখাই ভালো গোপন যেহেতু অতীত সম্পর্কে সেগুলো হয়তো সামনে না আসাই ভালো যে সমস্ত কথাগুলো ভবিষ্যতে বিপদে ফেলতে পারে সেই সমস্ত কথাগুলো কিন্তু কারোর সামনে মুখফোশকে কখনো বলে ফেলো না এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখলে তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিও যদি প্রথমবার দেখে থাকো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধও রইলো আর তাছাড়া অন্য ভিডিওগুলোও আমার দেখতে পারো আরও অনেক ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো আশা করছি তোমাদের ভালোই লাগবে আলমারিটাকে একটু পরিষ্কার করে নিলাম আলমারির কাজটা তো ময়লা হতেই থাকে আসলে বাড়িতে বাচ্চা থাকলে কখন যে কী করে হাতের কাছে কালার পেন্সিল যা পায় সেটাই ঘষে দেয় বড় হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই বদমাইশিটা এখনো যায়নি আলমারিটাকে কালার করেছিলাম তারপরেও কিন্তু কখন স্কেচ পেন দিয়ে কখন আবার দেখা যায় নেল পলিশ দিয়ে আলমারির মধ্যে ডিজাইন করে দিয়েছে এই সমস্ত কিন্তু পরের বদমাইশি চলতেই থাকে যাই হোক এখন যেটা বলবো পাঁচ নাম্বার যেটা কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয় সেটা হলো তোমার পারিবারিক কোনো বিষয় কখনো কিন্তু কারোর সামনে কথা বলো না আমাদের ঘরোয়া অশান্তি এবং সমস্যার সম্পর্কে কিন্তু কখনও কাউকে বলা উচিত নয় তোমার পারিবারিক কলহ সম্পর্কে কাউকে কখনো বলো না কেবলমাত্র সান্ত্বনা নিতে বা বোঝা হালকা করার জন্য তো একদমই নয় যদি কোনো বিষয় সম্পর্কে কাউকে বলার প্রয়োজন হয় তবে কিন্তু সেই ব্যক্তিকে বলো যিনি তোমাকে সাহায্য করতে পারবে বা তোমার পরিস্থিতির পরিবর্তন করতে পারবে পারিবারিক সমস্যা কলহ হলে দেখবে কিছু না কিছু সময় পরে পরিবারের সদস্যরা পরিবারের লোকেরা কিন্তু পুনরায় মিল হয়ে যায় এবং সমস্তটা ভুলেও যায় আর এদিকে দেখেছ কত মানে কাগজ বেরিয়েছে ঘর পরিষ্কার করে একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম যখন আর কি ডাস্টবিনের মধ্যে তো ধরছে না অতটা জিনিস সেজন্য একটা ব্যাগের ভেতর রেখে দিলাম যখন ক্যাঁচরা গাড়ি আসবে আর কি ওজলা ফেলার গাড়ি তখন আর কি সেগুলোকে দিয়ে দেবো আর ঘরটাকেও পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এবার স্নানে যাবো তারপরে এবার দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এখনও অনেকগুলো কাজ রয়েছে স্নান করার আগে না জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোকে ভাবলাম যে আগে শুকনো দিয়ে দিই আজকে সারাদিন আকাশটা মেঘলা করে রয়েছে যদিও বৃষ্টি একটুও হয়নি আকাশটা শুধুমাত্র মেঘলাই হয়ে রয়েছে যাই হোক যেটা বলছিলাম যে পারিবারিক সমস্যা ও কলহ হলে দেখবে কিছু সময় পরে পরিবারের সদস্যদের মধ্যে তো মিল হয়ে যায় কিন্তু তুমি যদি কোনো সময় অন্য মানুষকে বলে থাকো তোমার সমস্যার কথা তাহলে কিন্তু পরে সেই কথা ভেবে কিন্তু আফসোস করতে হতে পারে তো যখন সবাই জানতে পারবে তোমার পরিবারের মানুষরা তখন কিন্তু তারা খুবইভাবে দুঃখ পাবে এবং তোমার নিজেরও তখন আফসোস লাগবে যে কেন তুমি তোমার পার্সোনাল পরিবারের কথা অন্যদের মাঝখানে বলেছো সেই জন্য বলবো পারিবারিক সমস্যা কলহ কিছু না কিছু সময় পরে মিঠে যাবে নিজের বুদ্ধি দিয়ে মেটাবার চেষ্টা করো বা কাছের মানুষদের বলো কিন্তু বাইরের মানুষদের কখনোই বলো না আর একদম ফিরে এলাম সন্ধ্যের সময় একটু চা বানিয়ে নিচ্ছিলাম আর হাজব্যান্ড একটু তেলে ভাজাও নিয়ে এসেছিল আজ একটু তেলে ভাজা খেতে মন করেছিল বলে একটু হাজব্যান্ডকে বলেছিলাম ফোন করে যে ফেরার পথে একটু তেলে ভাজা আনতে সেজন্য জন্য চা ভাজা নিয়ে বসে পড়লাম পরবর্তী ছ নম্বর যেটা বলবো সেটা হলো নিজের খারাপ অভ্যাসগুলো নিজের খারাপ অভ্যাসগুলো কিন্তু কখনোই কারোর সাথে ভাগ করবে না যদি তোমার কোনো খারাপ অভ্যেস থাকে সেই খারাপ অভ্যাসগুলো কিন্তু কারোর সঙ্গে শেয়ার করো না সেই সমস্ত মানুষগুলো কিন্তু হাসি ঠাট্টা করতে পারে তোমাকে নিয়ে আর সাত নাম্বার যেটা বলবো সেটা হলো স্বামী স্ত্রীর পার্সোনাল প্রবলেম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হতেই পারে সেটা তোমাদের নিজস্ব পার্সোনাল প্রবলেম সেটা কিন্তু কখনোই অন্য মানুষের সাথে একদমই শেয়ার করো না পার্সোনাল প্রবলেমগুলো পার্সোনালি রাখা ভালো সেগুলোকে কখনোই অন্যের সামনে প্রকাশ করা একদমই উচিত নয় এটাই একজন বুদ্ধিমান মানুষের আর কি পরিচয় হয় সুতরাং সেই ধরনের কথাগুলো একদমই শেয়ার করো না প্রচণ্ড গরম পড়েছে বলে অনেক দিন ভাজা আনা হয়নি আজকে একটু মন হলো বলে তেলেভাজা মুড়ি নিয়ে সবাই মিলে বসে পড়েছি কিন্তু এই সন্ধ্যের দিকে এত কিছু খাওয়া দাওয়া করে না রাতের ডিনারটার করতে ইচ্ছা করলো না যাই হোক অনেকটা দেরি করে একটা করে রুটি বানিয়েছিলাম আর দুপুরের থাকা তরকারি দিয়ে রুটি খাওয়া হয়েছিল এখন চলে এলাম জামাকাপড়গুলো গোছাতে অনেকগুলো জামাকাপড় জড়ো হয়েছিল সেগুলোকে গোছাতে চলে এলাম দামি পরা যায় না সব কাচার পরেই হয় যেন একদম ব্যথা হয়ে গেল একটু করে আয়রন না ঘষে নিতে পারলে পড়তে ভালো লাগে না আর যে পরিমাণে গরম পড়েছে এখন ব্যাঙ্গালোরেতে আকাশটা যে সারাদিন মেঘলা ভাবলাম বোধহয় একটু বৃষ্টি হবে কিন্তু কোনো বৃষ্টিই হলো না সারাদিন আকাশটা মেঘলা হয়ে রইলো অন্য জায়গায় বৃষ্টি হয়েছে এখানে অথচ একটু বৃষ্টি হলো না একটু বৃষ্টিটা হলে আজকের দিনটা অন্তত একটু ঠান্ডা হতো এই যে আয়রন না করলে করা যাবে পুরো এরকম অবস্থা হয়ে গেছে সঙ্গে সঙ্গে গুছিয়ে নিতে পারলে এতটা খারাপ অবস্থা হয় না কিন্তু দুদিন ছিল গোছানো হয়নি পুরো গ্যাস একদম খারাপ হয়ে আর পরবর্তী লাস্ট যেটা বলবো ন নম্বর সেটা হলো নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফোন পাসওয়ার্ড অথবা এটিএমের পাসওয়ার্ড আর তার সাথে এখনকার দিনে সবাই কিন্তু ফোনে আমরা ইউপিআই পিন ব্যবহার করে থাকি সেই সমস্ত পাসওয়ার্ডগুলো কিন্তু কখনোই কারোর সাথে শেয়ার করা উচিত নয় সেটা যতই তোমার রিলেটিভস হোক আর কাছের বন্ধু বান্ধব হোক আর যাই হোক সেই সমস্ত পাসওয়ার্ড যেগুলো খুবই সিক্রেট সেগুলো কিন্তু কখনই কারোর সাথে ভুলেও শিখা মানে কারোর সামনে বলে ফেলো না আর এদিকে দেখো সন্ধ্যে চা টিফিন খেয়ে চলে এসেছি একটুখানি জামা কাপড়গুলো গোছাতে বেশ অনেকগুলো জামা কাপড় আর কি জড়ো হয়েছিলো সেগুলোকে গোছাতে এসেছি কিন্তু কটনের জামা তো সমস্তটাই না আয়রন না করলে হবে না সেই জন্য যেগুলো আয়রন করার প্রয়োজন রয়েছে সেগুলোকে করে নেবো আর বা বাকি যেগুলো না করলেও হবে সেগুলোকে আর কি এমনি ভাঁজ করে নেব প্রত্যেক দিনের ব্যবহারের কাপড়গুলো ওয়ার্ড্রপের মধ্যে রাখি আর যেগুলো এক্সট্রা থাকে যেগুলো বেশি ব্যবহার হয় না বা শাড়িগুলো এই আলমারিটার মধ্যে রাখি আলমারিটা ভীষণ ছোট বেশি জামাকাপড় ধরে না তবুও কিন্তু শাড়িতে ভরে রয়েছে যাই হোক এগুলো গোছাতে গোছাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না দেখাও আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো